দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখ পাথর চোখের টিপল পুট্টি রেড গিয়ার এটাকে বলা হয় টিপল পুট্টি রেড গিয়ার আমার বয়সের সাথে আলাদা একটা নয়েজ আসতে পারে কারণ আমার এই পাশেই একটা মেল আছে বিশাল কারখানা দেখতে পাচ্ছেন আমি ছাদে আসছি তো ওটার জন্য একটু সাউন্ডের সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম গাইস পিজনি বিহারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমি আমি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না আমার ইউটিউব চ্যানেলে তো আজকে নিয়ে আসলাম আমার ছাদে একটি নতুন কালেকশন এটা আমার অনেক দিনের শখ ছিল কবুতরটি দেখে অনেকে চিনছেন এটা হলো চুইঠাল ময়নাজাক আমি আজকে নিয়ে আসলাম তো মোল্টিংয়ে আছে কবুতরটি এই দেখতে পাচ্ছেন গোসল করে তারপর ছাদে নিয়ে আসছি কিছুক্ষণ হয়েছে তো আমি এখন আপনাদেরকে কবুতরটি দেখাবো কবুতরটি খুব চঞ্চল দেখতে পাচ্ছেন তো ওর চোখগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখ পাথর চোখের টিপল পুট্টি রেড গিয়ার এটাকে বলা হয় টিপল পুট্টি রেড গিয়ার আমি কালকে নিয়ে আসছি এই কালেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখ ওর তো কারো যদি ভালো লাগে এর বাচ্চাটা আমার সাথে আমার থেকে কালেকশন করতে পারেন আমার কাছে এটা নতুন কালেকশন এই পাশে চোখটা একটু দেখাও এই যে খুব সুন্দর খুব সুন্দর তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম শেয়ার করলাম অনেকে আবার অনেক কিছু মনে করবেন যে কবুতর নিয়ে আসছে ওটা দেখায় কেন তো দেখাচ্ছি আমার অডিয়েন্সদের ভালোবাসায় হ্যাঁ তো এই এই পাখনা বিশাল লং কবুতর এই পাশেটা দেখাও আমার খুব পছন্দের কবুতর আমি প্রায় 3 মাস এই কবুতরটা নেওয়ার জন্য খুব ছোটাছুটি করছি তো কবুতর তো নিয়েছি আমি এই ড্যামরার আলামিন ভাই থেকে আলামিন ভাই আমার জন্য অনেক কষ্ট করে কালেকশন করছে এর আগে 3-4 জোড়া দেখছি আমার কাছে পছন্দ হয় নাই এটার আপনি খালি শেপটা দেখেন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ তো মোল্টিংয়ে আছে আশা করি এক পাশে ভিতরে ডিম বাচ্চা করবো আরেক পেয়ার আনছি ওটা লাল ময়না ঠোঁট লাল ময়না যাক চুইঠাল এটাও চুইঠাল ওটা ছিল আর আরেক জোড়া আছে ময়না ঠোঁট ওটা আমি কিছুদিন পরে আনবো ওটাও আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন তো আশা করি আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ভিডিওটি কারণ কবুতরটা খুব সুন্দর তা যদি দেখেন তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে আর আমার ভয়েসের সাথে আলাদা একটা নয়েজ আসতে পারে কারণ আমার এই পাশেই একটা মেল আছে বিশাল কারখানা দেখতে পাচ্ছেন আমি ছাদে আসছি তো ওটার জন্য একটু সাউন্ডের সমস্যা হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ